নমস্কার বন্ধুরা, আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত সহজ চিকেন রান্নার রেসিপি। চিকেন রেসিপিটির নাম হলো রেড চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো রেড চিকেন বানাতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো টমেটোর মাঝে যে সাদা অংশটা থাকে আর বীজ থাকে ওটাকে কেটে বাদ দিয়ে টমেটোটাকে নিতে হবে। তা এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো ওইভাবে কেটে নিয়েছি, আর এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এই চিকেন রান্নার অন্যান্য মশলাগুলো রেডি করে নেওয়ার পর গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। অন্যান্য মশলাগুলোর বিষয়ে আপনাদেরকে পরে বলছি। আর এই তেলটার মধ্যে এবার দিয়ে দিলাম 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা দুটোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম, আর এরপর আমি কড়ায় দিয়ে দিলাম ধুয়ে জল ঝরানো 750 গ্রাম চিকেন। এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো মিডিয়াম সাইজের। এবার 5 মিনিট চিকেনগুলোকে কড়ার মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই কড়াটার মধ্যেই আমি দিয়ে দিলাম ডুমু করে কাটা আলু। আলুগুলোকে আমি প্রেসার কুকারে আগেই হালকা সেদ্ধ করে রেখেছি, না হলে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলুর টুকরোগুলো যেহেতু অনেকটা বড় তাই এটা সেদ্ধ হতে চাইবে না। তা আলুগুলোও আমি এখানে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লালচে রং হলেই হবে। আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রেখে দিলাম আলাদা করে। এবার অন্য আর একটা কড়াইকে গ্যাসে বসিয়ে সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো এলাচ আর 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি থেঁতো করে। আর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠলে এতে দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়েও বেশ কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1টা গোটা রসুন থেঁতো করে। আর যে টমেটো পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টিটা। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া আমার প্রায় হয়ে গেছে, দেখুন মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে একে একে কড়ার মধ্যে দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো কড়াইয়ে দেওয়ার পর বেশ ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, আর অন্তত পক্ষে 10 মিনিট রান্না হতে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে নুন। স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আরো 5 মিনিট চাপা দিয়ে রান্না করতে হবে চিকেনটাকে। এরপর 5 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে চিকেনের অনেকটাই কালার এসে গেছে। আর এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর আলুগুলো দেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ প্যাপরিকা পাউডার আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। আর যে স্টকটা বেরিয়েছিল চিকেন ভাজার জন্য সেই স্টকটাও আমি এখানে দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম ঈষদুষ্ণ এক গ্লাস জল। আপনারা গ্রেভিটা কম চাইলে জলটা কম দেবেন। আর দিয়ে দিলাম একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা। আর এবার চাপা দিয়ে আরো মিনিট দশেক রান্না হতে দিলাম। মিনিট দশেক পরে দেখা যাবে চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার চিকেনটা প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে একটু বেশি গ্রেভি রেখেছি। আপনারা গ্রেভিটা চাইলে একটু ঘন করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা, যথারীতি লবঙ্গ এলাচ আর দারচিনিকে আমি বেটে নিয়েছি। আর বাটা গরম মশলা দিলে রেড চিকেনের স্বাদ খুব ভালো হয়। গরম মশলা দেওয়ার পর 30 সেকেন্ড রান্নাটাকে ফুটতে দিতে হবে। আর এরপর গ্যাস ওভেনের উপরই গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে চাপা দিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে। আর মিনিট দশেক পর ঢাকনা খুললে একদম রেড চিকেন রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর যেসব দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে এই রেসিপিটা দেখলেন, তারা অবশ্যই তা বাড়িতে ট্রাই করুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। সাদা ধোঁয়াটা ভাত আর রেড চিকেন অসাধারণ লাগবে আপনাদের।